আচ্ছা এখন আছে নার্গিস আপা উনি কি আছে নার্গিস উনি হ্যাঁ আছি 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 ও ভেরি গুড ভেরি আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা আবার নিব ফাটাফাট করে আমি দেখতে চাই কে আছে কে নাই কারণ নতুন কিছু মানুষ জয়েন করেছে আমার অ্যাটেন্ডেন্সটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা আমি একজন একজন করে বলবো জাস্ট ইয়াস ইয়েস ম্যাম বললেই যথেষ্ট ঠিক আছে খুব তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে ক্লাসটা আমি বলবো

আচ্ছা মনে হয় নাই ফখরুল ইসলাম গুড ভেরি গুড ফকির মনিরা খাতুন গুড ভেরি গুড রবিন फरजाना अख्तर फातिमा रहमान यस गुड हसन हक मोहम्मद हुसैन शोकौत मारियम खतून नकी कि मारियम सृष्टि सृष्टि

খুব ভাল লাগলো আমরা খুব তাড়াতাড়ি আমি একজনের নাম বলবো ও খুব তাড়াতাড়ি আমাকে বলবে লাস্ট ক্লাসে জাস্ট এক মিনিটে আমাকে বলবে ও লাস্ট ক্লাসে কি করছে কি করানো হয়েছে বাংলাই বললে চলবে আজকে আজকের থেকেই আমরা আজকের থেকেই আমি আমি একটু শেষ করি একটা সেকেন্ড আজকের থেকেই আমরা ইংলিশের কথাটা আরম্ভ করে দিবে ইংলিশে কথা বলা ফার্স্ট ক্লাসে যেরকম আমরা বলছিলাম যে একটু একটু বাংলা বললে চলবে এখন আর চলবে না বিকজ অলরেডি আমরা অনেক আমরা অনেক পিছায় গেছি আমাদের এখন আর দেরি করলে চলবে না ফাস্ট আগাইতে হবে ঠিক আছে তো আমি তাড়াতাড়ি করে একজনকে চুজ করব মেন্টালি প্রিপেয়ার থাকেন ওদের মধ্যে একজন আমাকে বলতে হবে আমরা গত ক্লাসে কি করেছি শর্টকাটে বলতে হবে খুব তাড়াতাড়ি করে বলতে হবে সো রেডি থাকেন আমি বলবো ইয়েকে বলতে না 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 ফারিয়া ইয়াসমিন ফারিয়া না আসসালামু আমরা গত ক্লাসে আপনি কয়েকটা পয়েন্ট আমাদেরকে দিছিলেন স্পোকেন ইংলিশে কি কি করাবেন সে সম্পর্কে হুম তারপরে আমাদের সবাইকে আপনি ইন্ট্রোডাকশনটা কিভাবে করতে হয় কারোর সাথে দেখা হলে সেটা শিখিয়েছিলেন হুম এরপর আমাদেরকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিভাবে আমরা আমাদের কথাগুলো ইংরেজিতে বলবো সেগুলো প্র্যাকটিস করার জন্য কিছু লাইন দিয়েছিলেন আমাদেরকে গুড গুড ভেরি গুড এখন আমার কথা হচ্ছে কি আমি আজকে আরো কয়েকটা সেন্টেন্স দিব সেন্টেন্স গুলি ফাটাফাট লিখে নিতে হবে আর আজকে আমি আজকে লেভেলটা করা অনেক ইম্পর্টেন্ট এই জিনিসটা আজকে ক্লাসে আজকে আমি মনে আছে আপনাদেরকে আমি বলছি কিনা জানি না যেমন ইউরোপের যে ইংল্যান্ড অ্যান্ড ইউরোপে ইন্টারন্যাশনালি যে ল্যাঙ্গুয়েজ টেস্টিংটা করা হয় যেমন আমরা নিজেরা নিজেরা জানবো আমরা কোন লেভেলে আছি আমরা কি বিগিনার লেভেলে আছি নাকি আমরা ইন্টারমিডিয়েট লেভেলে আছি হ্যাঁ এই জিনিসটা তো আমাদের জানতে হবে না জানলে তো আমার নিজেরই ভাল লাগবে তাইলে আমি আরো প্রসিড করতে পারবো আজকের দিনে আমি ওই লেভেলটা আমরা নিজেরা নিজেরা জানবো ওইটুকু আমি একটু আগাবো ঠিক আছে ওকে ম্যাম

তো আজকে আমরা হচ্ছে কি ওই লেভেলগুলি জানবো দিস ইজ ইম্পর্টেন্ট লেভেলটা হচ্ছে সবাই লিখে নেন প্রথমেই আমি লেভেলটার কথা বলবো সবাই লেখেন আমিও লিখে দিচ্ছি লেভেলটা হচ্ছে সি ই এফ আর লেখা হচ্ছে না কেন এখানে সি ই এফ আর আপনার খাতা নাই দেবো আমি একটা কাগজ পেন একটা পেন নিয়ে নিলে

Common. Common European. Mom, Shona. Common European. common European framework of reference. মানে ইয়া লেখা তো এত ছোট দেখা যাচ্ছে না তো আচ্ছা আমি দেখা লেখাটা একটু বড় করি লেখাটা একটু সাইজ প্লিজ একটু আমার চশ আমার নাকি আমার আমার জন্য একটু কাইন্ডলি আরেকটু বড় করতে হবে ম্যাম আরো বড় করব হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না কিছুই আচ্ছা ঠিক আছে যেটা আমাদের দেখতে হবে ম্যাম প্লিজ একটু আপনি লেখার সাইজটা বড়ই রাখবেন পরে ওইটা উপরে নিয়ে নিবেন ঠিক আছে এটা ঠিক আছে দেখা যায় আর একটু আর একটু আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে আমরা ওই ইয়াটা ক্যাপিটাল লেটারে লিখছিলাম না সিই এফ আর কমন আর একটু ম্যাম কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স

ইট করে হ্যাঁ সেটাই তো আমার মনে হয় এটা বড় তো হয় না আমরা তো করার চেষ্টা করলাম 110 এ চলে গেল এটা কি দেখা যায় না এটা একটু প্রবলেম হচ্ছে একটু সাইজ থাকলে কি প্রবলেম আপনাদের নাকি এটা দেখা যায় না নরমাল টেক্সট লেখা আছে এটা বোঝা যায় এটা বোঝা গেলে তাহলে থাক নাকি ম্যাম আমাদের তো সব বোঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা সবার বোধ হয় গেলেই হইলো সবাই হইলেই আমি খুশি ঠিক আছে হ্যাঁ আমি বোঝা যাচ্ছ ওই স্পিড লি লেখার ক্ষেত্রে আরেকটু বড় হলে হয়তো ভালো হইতো এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এখন এটা বলি কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ঠিক আছে এটা আমরা আজকে প্রথমে করব আজকে কি করব এটা আমি টেস্ট করব আমি কোন লেভেলে আছি নিজেরটা নিজেই করব কিন্তু আমরা নিজেরা সবাই মিলে নিজেরটা করে ফেলবো খুব তাড়াতাড়ি এই টেস্টটা করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আমিও বুঝতে পারবো আমার স্টুডেন্টরা মোটামুটি কোন লেভেলে আছে এটা অনেক বড় একটা ব্যাপার এটা করতে একটু বুঝতে হবে জিনিসটা তো এইটা আজকে এই কাজটা করব প্লাস আজকে আমরা একটু কয়টা সেন্টেন্সও করব রেগুলার লার্নিং এর জন্য এবং আমরা আজকে ফনিক্সও করব ফনিক্সের কথা আমরা গতবার বলেছিলাম যারা লাস্ট ক্লাসে ছিল না তারা জানবেন ফনিক্সটা কি ফনিক্সটা ফনিক্সটা হচ্ছে স্পোকেন ইংলিশের জন্য সাউন্ড যেটা ওইটা ইউজ করতে হবে ভালো স্পোকেন ইংলিশ করার জন্য তো আজকে ফনিক্স করবো সো আজকে আমরা তিনটা জিনিস করব একটা হচ্ছে টেস্টিং করব আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে কোথায় আছি ইউরোপিয়ান মানে ইউরোপেও ইংল্যান্ডেও এটা চলবে নাম্বার টু ফনিক্স হ্যাঁ হ্যাঁ অবশ্যই দুই মিনিট একটা সেকেন্ড আপনি বাইরে যাবেন হ্যাঁ প্লিজ প্লিজ কোনো প্রবলেম

ঠিক আছে লিখতে পারতেছেন দেখতে পারতেছেন সবাই গুড like a change yes ma'am আচ্ছা গুড ভেরি গুড এখন আমাকে বলতে হবে একজন কে বলবে এটা তাড়াতাড়ি করে বলেন সি ওয়ান সি টু অ্যাডভান্স নিয়ারলি নেটিভ স্পিকার এটা মানে কি এটার মানে কি যে অ্যাডভান্স নিয়ারলি নেটিভ স্পিকার এটার মানেটা কি ম্যাডাম মানে হচ্ছে যারা ইংলিশ বলে তাদের খুব কথা কাছি যাদের ভাষা হ্যাঁ करेक्ट নেটিভ মানে যাদের যারা মানে ধরেন ব্রিটিশ ব্রিটিশরা যারা ইংলিশ পানর যারা ওদের মত অলমোস্ট তো সি1 সি2 ইচ্ছা করলেই করা যাবে টাইমের ব্যাপার শর্ট কোর্সে সি1 সি2 সবই সম্ভব সব প্র্যাকটিসের ব্যাপার কোনো ব্যাপার না কিন্তু আমরা আস্তে আস্তে একটা লেভেলের এক এক ধাপে উঠব এখন আমরা ফটাফট করে লিখে ফেলবো এ ওয়ান অ্যান্ড এ টু কোয়েশ্চেন টু চেক আমরা কোথায় স্ট্যান্ড করি আমরা কোথায় দাঁড়াই হ্যাঁ আমি একটার পর একটা কোয়েশ্চেন লিখবো আপনারা তাড়াতাড়ি কপি করবেন ফর এ ওয়ান সরি question. To check. A1 Ready? Yes, ma'am. First question, she. আচ্ছা নাম্বার ওয়ানটা আমি এক একজন করে লিখতে থাকেন কপি করতে থাকেন আমি এক একজন করে জিজ্ঞেস করব হ্যাঁ আপনারা আগে কপি করতে থাকেন কোয়েশ্চেন টু Thank mm -hmm. you. লেখা হচ্ছে এবার এ টু এ ওয়ান এর কোয়েশ্চেন গুলি লেখা হয়েছে আমাদের সবার যাদের সবাই হইলে আমি আগাবো ইচ ওয়ান অফ ইউ আমি ওয়েট করব লেখার জন্য নার্গিস আপনার হয়েছে হ্যাঁ জি ম্যাম ভেরি গুড অন্তর তোমার হয়েছে গুড বাকি আপনার হয়েছে ভেরি গুড ফারজানা মিলি আছে আক্তার মিলি সৈকত ফতিমা রহমান গুড ভেরি গুড শফিউল আলম ম্যাডাম আমি লিখতে পারতেছি না কেন ওইরকম পজিশনে নাই ও আচ্ছা ঠিক টিচার আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম পারলে একটা খাতার কলম নিয়ে একটু আসেন অনেক স্ক্রিনশট নিয়ে নিতে আপনি তো পাবে নিয়ে গেলি অসুবিধা নেই তো পাবে নি পরে নো প্রবলেম আচ্ছা এনিওয়ে আমি একটা তাড়াতাড়ি চলে যাই প্রথমে আমি এই করব অন্তর হাসানকে প্রথম কোশ্চেনটা কি হবে she dash to read books every day option ki like likes liking is liking um, she like acha he like na ji ma'am it's so good करेक्ट आंसर होगे एक्चुअली लाइक्स है इस तरह होगे मैं 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 लाइक्स ही बोलती हूँ लाइक ना ও আচ্ছা আচ্ছা দ্যাটস ফাইন যদি লাইকস বলে থাকে সবাই কি মনে করে লাইকস হবে Yes, ma'am, লাইকস লাইকস ভেরি গুড এর মানে একটা কোয়েশ্চেন এটা এটা আপনারা হলো নেক্সট কোয়েশ্চেনটার অপশনস আছে নেক্সট কোয়েশ্চেনটার অপশনস আছে সিস্টার সিস্টারস আমি লিখি তাড়াতাড়ি করে তাহলে বুঝতে পারবেন কোথায় গেল ইয়া দেখতে পাচ্ছেন আপনারা Yes, ma'am. Yeah.

অন করা আচ্ছা আরেকজন আমাকে বলেন নাম্বার টুটার কি আনসার হবে ম্যাম আমি বলবো হ্যাঁ বলেন আই হ্যাভ ওয়ান

আচ্ছা ঠিক আছে আমি আনসার গুলি বলবো আপনারা মিলান যদি আপনাদের যদি आंसर কারেক্ট না হয় তাহলে মনে করবেন আপনারা এই এ1 এ আছেন ঠিক আছে আমি কিন্তু এখন এ1 এরটা বলতেছি সবার কপি করা হয়েছে এগুলি यस मैम গুড তো আমি একটা একটা করে आंसर এই তিনটা যদি

লেভেলের আমরা করে লিখে ফেলি ম্যাম একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ না বলো প্লিজ বলো ম্যাম গ্লাস মানে তো আমরা জানি চশমা তাহলে এখানে গ্লাসেস কেন হয়েছে গ্লাসেস দ্বারা তো মানে অনেকগুলো চশমা বুঝাইতেছে না না গ্লাসেস কেন বলে বিকজ গ্লাসটা তুমি খেয়াল করে দেখো যে পেয়ার অফ গ্লাস দুইটা গ্লাস না চশমা দুইটা চোখ তো সি চশমা গ্লাসেস প্লুরাল নাম্বার বিকজ একটা একটা গ্লাস না তো দুইটা অলওয়েজ দুইটা গ্লাস হবে কারণ দুইটা চোখ আচ্ছা গ্লাসেস তাই দেওয়ার জন্য इट्स সব সময় গ্লাসেস হয় বিকজ এটা পেয়ার তো দুইটা জিনিস ঠিক আছে मैम হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার জি मैम My mom is and then my dad. Okay.

Thank you. Mm -hmm. ওই কোন তো দেখতে হবে কোনটা কারেক্ট এখন আমরা এই টু লেভেলটা টেস্ট করব ঠিক আছে ওকে ম্যাম ওকে এ টুর মধ্যে ফার্স্ট ফার্স্ট লেখা মাই মাম ইজ ড্যাশ দেন মাই ড্যাড কোনটা হবে টল টলার টলেস্ট দা টলেস্ট টলার টলার এটা কি টলার সবাই এগ্রি করে টলার টলার ম্যাম টলার মাই মাম ইজ টলার দেন মাই ড্যাড কারেক্ট এটা সেটাই হবে টলার ভেরি গুড আচ্ছা নেক্সট ওয়ান ইফ ইউ স্টাডি ইউ ড্যাশ দ্য টেস্ট কি হবে আচ্ছা আর কি কি অপশন আছে

বলি ঠিক আছে তো এইটা এইখানেও যদি কারো কিছু কনফিউশন বা একটা দুইটা ভুল হয় সেটাও কোনো ব্যাপার না এর মানে আমরা একটু এই লেভেলে একটু আছি এটা ঝালাপালা করে তারপরে নেক্সট লেভেলে যেতে হবে সবারই Oh, oh, everybody. Everybody. Very good, very good. Next one. I'm Next question. Which sentence is correct? I am interested to go to the cinema. We are planning going to the shop. They want to go with us. You should be to go to school now.

আচ্ছা আচ্ছা দে ওয়ান্ট গো উইথ আস আচ্ছা এটা অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক ভাই তোমরা অনেক বেটার স্টুডেন্ট আমি মনে করি তোমাদের একটু ছালাপালা থাকলেও A1 এ লেভেলে তোমরা অনেক বেটার পড়বা ইনশাআল্লাহ ভেরি গুড এটা এটাই करेक्ट দে ওয়ান্ট গো উইথ আস এটাই হচ্ছে करेक्ट সেন্টেন্স সো আজকে আমরা লেভেলটা জানলাম কিন্তু A1 আর A2 অলমোস্ট সেম তাই না অলমোস্ট এ কিন্তু আচ্ছা তোমরা কি মনে করো আজকে বি ওয়ান এ যাবো যাবো নাকি থাকবো তোমরাই বলো তোমরা লেভেল দেখতে চাও তোমরা কি আছো কিনা দেখতে চাও সবাই এর মানে আজকের থেকে তোমরা আমরা জানলাম তোমরা ইউরোপিয়ানের এর স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তোমরা কিন্তু এ টুর উপরের লেভেলের স্টুডেন্ট হ্যাঁ কিন্তু আমি তাও বলি এ ওয়ান মধ্যে আরো অনেক কিছু ডিফিকাল্ট ঝালাপালা আস্তে আস্তে করলে আরো কনফিডেন্ট হওয়া যাবে তো আজকের থেকে আমরা যারা আছি আজকে উপরের লেভেলের স্টুডেন্ট তোমরা ঠিক আছে যদি কোনো নিজেকে বলতে হয় তুমি যদি নিজের খাতায় বা নিজের তুমি লিখতে চাও তোমার ডেফিনেটলি ক্যান রাইট তুমি এ ওয়ান এ টু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যেটা বললাম প্রথমেই লেখা হয়েছে না যে টার্মটা ওইটা বলতে হবে সিই আফ এফ আর ঠিক আছে এটা মনে রাখতে হবে কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ হ্যাঁ এই জিনিসটা ওই লেভেলে তোমরা এ টুর স্ট্যান্ডার্ড অলরেডি মেনটেন করলা ওকে আমি বি ওয়ানে যাচ্ছি রেডি রেডি সবাই ভেরি গুড ভেরি গুড এক্সট্রা পেজ আবদুল্লা ভাই ওকে একটা এক্সট্রা পেজ দেওয়া যাবে ওনাকে এই যে একজন দিতেছে থ্যাংক ইউ বাবা আচ্ছা আমি কিন্তু আজকে একটা হোমওয়ার্ক দিব হ্যাঁ হ্যালো সবাইকে ওকে যারা যারা চুপচাপ আছে ফাঁকি মারার চিন্তায় কোনো উপায় নাই ফাঁকি মারলে চলবে না হোমওয়ার্কটা করতে হবে হ্যাঁ ওকে ম্যাম ঠিক আছে B1 <laughs> One am oh, sorry, sorry no. i chill mm -hmm. so. It's true.

Will be arriving Will, you? Will you be arriving? This area? This area?

moving. Mm -hmm. mm -hmm.

Last question. Have you ever been have you ever been to Paris? Hmm. I have been... yes. i not

अब एक टू स्पेलिंग का देखा निओ है सेंट फीसेस

He has work. I have to work tomorrow. I have to work tomorrow. He said he has to work. Tomorrow he says he had to work tomorrow. Last one. He is saying he has to he had to work, work the, he said he had to work the following day. He said he had to work the following day. Are we ready? He says. He says আচ্ছা আমরা আমরা এটা কিন্তু বি ওয়ান এ ওয়ান এ টু আমরা পার হয়ে আসছি এটা হচ্ছে বি ওয়ান বি ওয়ান এর কোয়েশ্চেন ঠিক আছে ইন্টারমিডিয়েট ফার্স্ট কোয়েশ্চেন জর

প্রথমটা তো হবে না প্রথমটা কি হবে ইজ টু অ্যারাইভিং নো ইজ আমি ইজ তুমি আপনি ইজ অ্যারাইভ আচ্ছা ঠিক আছে ইজ উইল বি ওকে ঠিক আছে আমি আচ্ছা আমি কারেক্ট আনসারটা বলে দেই তাহলে তাড়াতাড়ি সহজ হবে কারণ আজকে তো আমরা লেভেলটা মাপবো আজকে কিন্তু আমরা শিখবো না আমরা খালি লেভেলটা জানতে চাচ্ছি আমরা কোথায় স্ট্যান্ড করি সবাই অনেস্ট হইতে হবে

ওকে হচ্ছে হ্যাব ইউ এভার বিন টু প্যারিস একজন যে বললো হাউ লং হাউ লং এটা হবে না কারণ কারণ সময় জিজ্ঞেস করে নাই হাউ লং কত কতক্ষণ তো এটা তো অবশ্যই হবে না বিকজ জিজ্ঞেস করছি তুমি কোন সময় গেছো কত দিন হাউ লং হইলে অন্য একটা জিনিস হইতো যাই হোক ওইটাতে তো আমরা আসবো না আমরা জাস্ট লেভেলটা জানতে এটা কি ম্যাম তুমি কখনো গিয়েছো কিনা প্যাটস এই তো

প্রথমটা হচ্ছে গিয়ে একজন বলছে আমি কাজ করব আরেকজন ধরো বন্ধু বলতেছে ও বলছে ও কালকে কাজ করবে ওইটা কোনটা হবে কেউ বলল যে আই হ্যাভ টু ওয়ার্ক টু মরো এইটা যদি আমি কনভেন্স করতে চাই কনভে করতে চাই আমার ফ্রেন্ড বলবে যে ফাতিমা বলছে শি হ্যাজ টু ওয়ার্ক টু মরো তাইলে কি হবে জিনিসটা হ্যাঁ 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 কোশ্চেন টা হচ্ছে কোশ্চেন হচ্ছে যে স্টেটমেন্ট কি হবে যে আই হ্যাভ টু ওয়ার্ক টু তো পাশের জনকে যদি বলি কোনটা হবে হি সেট হি হেড টু ওয়ার্ক টু সে বলছে যে কালকে কাজ করতে হবে ওই স্টেটমেন্ট টা কোনটা কারেক্ট হবে বুঝছো তোমরা কপি করছ আর এটা তো নিশ্চয়ই আবদুল্লাহ ভাই তোমাদেরকে দিয়ে দিবে এই জিনিসগুলি তো তোমরা পেয়েই যাবা কপি না করলেও চলবে বাট এটা তো থাকবে আমাদের তাই না হ্যাঁ এটা তো থাকবি তো এটা কিন্তু বি ওয়ান পর্যন্ত আজকে আমরা টেস্ট করে ফেললাম বি ওয়ান নট বি তে যাব না ঠিক আছে এ ওয়ান এ টু আর বি আমরা এর মধ্যেই মোটামুটি আছি একটা দুইটা ক্লাস ভালোভাবে করলে হয়তো আমরা বি তে চলে যাব ঠিক আছে ওকে ম্যাম ওকে আমি আজকে আমি আজকে একটু ইয়ের দিকে আগাই আহ সেন্টেন্স গুলির দিকে আগাই আজকে তো টেস্টিংটা করলাম তাড়াতাড়ি করে আমাকে সবাই নাম নিয়ে বলি একজন বলে দাও তো তোমার নাম কি তানিয়া সুলতানা আমরা আজকে এটা কি কি টেস্ট করলাম কি টেস্ট করলাম লেভেল টেস্ট করলাম লেভেল টেস্টটা কার সাথে ম্যাচিং করলাম কার রেফারেন্সে ম্যাচিং করলাম এটা তাহলে কার তোমার ফ্রেন্ডের অনুযায়ী জানো এই হিসাবে না তোমার নেবারের অনুযায়ী জানো কি হিসাবে তুমি জানো তুমি জানো ইউরোপের হিসাবে হ্যাঁ ইউরোপিয়ান ইউরোপের ব্যাপারে তো আমরা এ ওয়ান এ টু বি ওয়ান তো আজকে থামবো ঠিক আছে আচ্ছা নেক্সট উইকে আমরা বি টু টেস্ট করব নিজেদেরকে আমরা বি ওয়ান আরো কোয়েশ্চেন আমি নিয়ে আসবো এ ওয়ান এ টুর জন্য ঠিক আছে টেস্ট করে আমরা জানতে পারবো ঠিক আছে এখন আমরা চলে যাই এটা শেষ এই আজকে আর টেস্টিং করব না আজকে ম্যাম আমরা কি স্লাইডগুলো সহ পাবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ভাই সব পাবে ওরা হ্যাঁ এগুলি সব পাওয়া যাবে স্লাইডগুলি সহ পাওয়া যাবে আচ্ছা এখন হচ্ছে আমরা কিছু আমি যেটা বলছিলাম লাস্ট ক্লাসে ভেরি 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 ইম্পর্টেন্ট আপনারা কি প্র্যাকটিস করতেছেন যে ঘুমের থেকে উঠলাম আই আই এম আপ নাও ব্রাশ মাই টিথ ওকে ওয়ার ইজ মাই ব্রাশ লেট মি গেট মাই ব্রাশ আই হ্যাভ স্টার্টেড মেন্টালি যে কথাগুলি কন্টিনিউয়াসলি বলা এইটা যদি না বলা হয় তাইলে কিন্তু স্পোকেন ইংলিশটা হবে না বারবার আমি বলি আপনি কষ্ট করে অ্যাটেন্ড করবেন ক্লাসটা কষ্ট করে এই সময়টা দিচ্ছে একদম হয়ে যাবে যদি এটা প্র্যাকটিসে না যায় ইভেন এই যে বসে আছেন ওকে ওকে টু মাই টিচার মনে 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 সারাক্ষণ না বললে এটা হবে না হবে না হবে না আমি কয়েকটা কোয়েশ্চেন আমি কয়েকটা সেন্টেন্স বলবো ওগুলি ফাটাফাট করে লিখতে হবে এবং এক একজন করে আমাকে একটা কিছু বলতে হবে আমি বলে দিচ্ছি আমি নাম নিয়ে নাম নিয়ে ফটাফট বলবো ওরা আমাকে এখন বলতে হবে যে আজকে আমি কি শিখলাম যেমন ধরেন আমি বলবো প্রথমে ইংলিশ সিস্টেম আমার মতন এক্সাক্টলি না বললেও চলবে যেইটা মনে আসে যে আমি কি শিখলাম উই হ্যাভ টেস্টেড আওয়ার যেমন আমি এটা বলতে পারি টুডে উই হ্যাভ টেস্টেড আওয়ার সেলফ অ্যাবাউট ইংলিশ লেভেল এটা আমি বলতে পারি আদারওয়াইজ আমি এটাও বলতে পারি টুডে we have লার্ন হাউ টু টেস্ট আউসেলফ টু নোয়ার we স্ট্যান্ড ইন আবার ইংলিশ লেভেল যেইটা মনে চায় এক একজন করে আমাকে একটা সেন্টেন্স ভুল হোক যা হোক না হোক এখন বলতে হবে যে আমরা কি শিখলাম এটা ইংলিশে বলতে হবে আরম্ভ করে দেন তানিয়া সুলতানার থেকে স্টার্ট করি তানিয়া সুলতানা বলো সবাই শুনতে হবে

আপনার ব্যাপারে আচ্ছা নেক্সট ওয়ান বলতে হবে আব্দুর রহিম আছে ফাকি মারার কোন উপায় নাই আব্দুর রহিম আছে নাই সাইদ রাকিবুল ইসলাম আছে তুমি বলো সাইদ রাকিব তাড়াতাড়ি বলো বলতে হবে বলতে হবে ফটাফট বলতে হবে এটা শর্টকাট ইটস ওকে যেটাই হোক গুড ভেরি গুড টুডে উই হ্যাভ লার্ন

অ্যাপসলুটলি অনেক দূর ভালো ভালো বলছো তুমি ভেরি গুড ভেরি গুড রবিন নাই সাইফুল আলম শফিউল আলম ফারজানা আক্তার ফাতিমা রহমান আসানুল আচ্ছা ফাতিমা রহমান প্লিজ বলো বাবা বলো have

আসানুল হক মোহাম্মদ হোসেন পারজানা আক্তার মিলি নার্গিস আক্তার হ্যাঁ ম্যাম টুডে উই হ্যাভ লার্ন অ্যাবাউট ইংলিশ লেভেল কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স এ ওয়ান এ টু বি ওয়ান ভেরি গুড ভেরি গুড এক্সিলেন্ট যারা যারা বলছে আমি অ্যাকচুয়ালি তাদের থেকে অনেক প্রাউড আমি আসলেই অনেক হয়েছে ম্যাম হ্যাঁ হ্যাঁ কারেক্ট হয়েছে আরেকটু আরেকটু বলতে একটু বড় করা যেত হ্যাঁ হ্যাঁ ডিটেল ডিটেল ডিটেলসটা নেক্সট কয়েকটা ক্লাস পরে আর ডিটেল আমি আসলে অত ইংলিশে কাঁচা বলে আমি একটু ডিটেলে না গিয়ে ভুল হওয়ার চেষ্টা শর্ট বললাম না কিন্তু আমরা এটা শিখে ফেলবো কেমনে ডিটেল যে যাইতে হয় এটা দেখবেন হ্যাঁ এটা হ্যাঁ ঠিক একদম একদম হয়ে যাবে এটা কোনো ব্যাপারই না আজকে ম্যাম আজকে কি শেষ আমাদের না আছে আরো আরো আছে তো আপনার তারাহুরা ম্যাম মানে কাইন্ডলি একটু এরপর থেকে তাড়াতাড়ি শুরু করবেন আমার টিউশন থাকে তো তিন চারটা টিউশন করি বের হই সাড়ে ছয়টায় মানে আমি তো জানি যে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা হয় যাই হোক এখন তো প্রায় পনেরো সময় হয়েছে ম্যাম আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমি একটা আমরা আর একটু টাইমটা অর্গানাইজ করে করব যদিও আজকে অনেক একটা বড় কাজ হলো কিন্তু ম্যাম আপনি কাইন্ডলি যদি পাঁচটা থেকে দিয়ে দিতেন তাইলে হয়তো এই মামাদের মাগরিবের बिफोर মাগরিব শেষ হয়ে যাবে তো এটা আপা বিশ্বাস করেন एवरीथिंग ইজ আপ টু আব্দুল্লাহ ভাই দ্য কোঅর্ডিনেটর অফ দ্য एवरीथिंग 5টার দিকে আসরে আম শুরু হয় উনি যেটা বলবে সেটা ঠিক আছে আমরা তো আজকে আজকে আসলে শুরু করতে কিন্তু পাঁচটা হয় হয়নি আমাদের শুরু করতে কিন্তু প্রায় নিয়ার এবাউট 6টা হয়ে গেছে সেটাই আর কি আচ্ছা আমরা যদি আমাদের কারেক্ট সাড়ে পাঁচটা শুরু করতে পারি ম্যাম তাহলে তো হবে অন্তত তাইলে হবে ঠিক আছে আমি একদম একদম এক্স্যাক্টলি কারেক্ট পাঁচটা দর ফেলে পাঁচ মিনিট আগে শুরু করব আচ্ছা আমার একটা হোমওয়ার্ক আছে হোমওয়ার্কটা প্লিজ তোমরা হোমওয়ার্কটা আমি দেই আমি কি হোমওয়ার্কটা একটা ছিল যে সবাই খুব ইজি হোমওয়ার্কটা জানো আহ অল অবাউট মি হোমওয়ার্ক টার নাম হচ্ছে অল অবাউট মি প্রথমে আমার নামটা বলতে হবে আমার বয়সটা বলতে অরিজিনাল বয়স না বললেও চলবে কোন অসুবিধা নাই হ্যাঁ তুই এখন কি নাকি অল অ্যাউট মি একটা করে রাখবো পেজে এই তো হ্যাঁ অল অ্যাউট মি একটা করে রাখতে হবে অ্যাট লিস্ট সাতটা সেন্টেন্স হইতে হবে এইটা প্লিজ এই হোমওয়ার্কটা করে ইজি ইজি সিম্পল সেভেন সেভেন সেন্টেন্স সেভেন সেন্টেন্স এটা বলতে হবে খুবই স্পিডে বলতে হবে মানে এক একজনকে অনলি এক মিনিট করে টাইম দিতে হবে তাও মনে হয় আমি দিব না সো তাড়াতাড়ি আমাদের হ্যাঁ আমাদের কি শেষ আজকে

পরে না হয় স্ক্রিনশট নিলাম লিখতে হয় আর এটা এটা গুড আইডিয়া আমার অ্যাকচুয়ালি স্লাইড আমাদের দেওয়া হবে আমরা হয়তো প্রিন্ট করে নিব বা পরে লিখে নিব হ্যাঁ এইটাই ভালো হবে আমার মনে হয় এটা করলেই ভালো হবে আমি তাহলে ওগুলি থ্যাংক ম্যাম আমি একটু লিভ নিলাম আর আমি ডিটেইল একটু পরে বুঝে নিব আপনার কাছে বা ভাইয়ার কাছে থ্যাংক ইউ স্যার কোনো অসুবিধা নাই আর আই রিয়েলি লাইক দি আইডিয়া বি কোশ্চেন গুলি পরে ইয়া করে রাখলে তোমরা পরে নিয়ে নিতে পারবা এটাই আমি করব ঠিক আছে টি ম্যাম ক্লাসে বুধবার দিন কিন্তু फटाफट করে ওই স্পিচ গুলো আগে শুনবো তারপরে ক্লাস স্টার্ট তো ওটা রেডি করে রেখো হ্যাঁ ম্যাম একটু एग्जांपल আচ্ছা আমি একটা ছবি উঠায় দিয়ে দিচ্ছি কপিতে কি চাচ্ছি আমি হ্যাঁ ওকে তাহলেই বুঝতে পারবা ওকে একদম ইজি যেমন ধরো আমি একটু তাড়াতাড়ি বলি যে আমার অল অবাউট মি কি মাই নেম ই শারমিন আই লাইক টু টক টু পিপল আই লাইক টু ট্রাভেল around দো ওয়ার্ল্ড আই লাইক টু দিস ইজ মাই হবি এরকম করে আই হ্যাভ টু চিল্ড্রেন জাস্ট এই একটা একটু একটা নর্মাল ইন্টারেস্টিং করতে পারলে তো ভালো নাহলে ছোট 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 কয়টা সেন্টেন্স ইজি আই লাইক ইট ফুড আই লাইক টু ইট কুকিং মাই ফেভারিট ফুড ইজ এরকম একটা ঠিক আছে ঠিক আছে

নো প্রবলেম এ ওয়ান আমি মনে করি এ ওয়ান এ টু এর মধ্যে আমরা থাকবো নেক্সট ফিউ উইকস যেহেতু একটা যেহেতু একটা ব্রেক পড়ে গেছে আমরা এ ওয়ান এ টু এর মধ্যেই থাকবো নেক্সট ফিউ উইকস সি ওয়ান সি টু তে কিন্তু আমি আদৌ যাব না আমরা বি টু ঘোরাঘুরি কারণ অনেক ডিটেলস এত ইজি না কিন্তু এমনি এমনি তো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডটা টা ফিক্স করবো না তাই না তুমি একদম আর একটু যদি

ক্লাস চলে যাওয়ার পরে আমরা যখনই সবাই একসাথে ফ্রি থাকবো তখন আমরা ধরেন মিটে এসে তিরিশ মিনিট বিশ মিনিট যাই যতক্ষণ পারি আর কি সবাই একসাথে যদি আমরা হ্যাঁ প্র্যাকটিসটা করি হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নাই করব আমার হ্যাঁ সবাইকে বলতে চাচ্ছি আর কি যখন মানে আমরা যদি কথা বলে আর কি সবাই একসাথে কথা বলে একটা টাইম ফিক্সড করে দিলে সবাই ওই টাইমে আসলে যে কোনো টাইম আর কি

আমি ফ্রাইডে তে একটা আবদুল্লা ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমি তাহলে এটা অ্যারেঞ্জ করব অসুবিধা নাই ঠিক আছে ঠিক আছে ম্যাম ধন্যবাদ ম্যাম ধন্যবাদ অনেক আপু নো 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 প্রবলেম নো প্রবলেম যে ভাইয়া যে আলাদা একটা ক্লাস সরি আলাদা একটা গ্রুপ আলাদা গ্রুপের তো দরকার নেই আমাদের অলরেডি একটা যেটা গ্রুপ আছে এখানে এইখানে এখানে বিষয়টা আমি বলি আপু এখানে হচ্ছে আমাদের কোর্স মডিউল বা ক্লাসের লিংক থাকবে এখন আমরা যদি এখানে কনভারসেশন করতে যাই তাহলে মেসেজ অনেক উপরে চলে যাবে সো এখানে তো পড়া দরকার হয় না হুম হুম ছেটাও ঠিক এইটা তো ইম্পর্টেন্ট কিছু থাকবে এখন ম্যাডাম ম্যাম নো ডকুমেন্ট দিলো ওই ডকুমেন্টটা আমরা খুঁজে পাবো তখন হ্যাঁ হ্যাঁ কিন্তু এরকম অনেকবার উদ্দ নেওয়া হয়েছে কিন্তু পরে দেখা যাচ্ছে কেউ আর আসছে না কেউ এরকম ধরেন আমাদের আমাদের আছে সমস্যা নাই এই গ্রুপ কোলা নেব এক্সপেরিয়েন্স আছে মানে গ্রুপের জন্য না ভাই এই যে মিটিং আছে মিটিং ধরেন আমরা তো সবাই যেহেতু একদম দিকে অ্যাকটিভ থাকে

আজার্স ডেগ্লোতে যখন জার ফ্রি উন যায়শে উন যায়শে ঢুকতে পারবে জাস্ট কনভারসেশন এটা জাস্ট কনভারসেশন হ্যাঁ জাস্ট কনভারসেশনের জন্য আমি আব্দুল সাথে কথা বলে डेफिनेटली আমি এটা করব কোনো অসুবিধা নাই আমরা কনভারসেশন করব বিকজ কনভারসেশনটাও খুব জরুরি দরকার আর আবদুল ভাই আবদুল্লাহ ভাইয়ের সাথেই আমার বসতে হবে উনি তো মেইন উনি তো সব অর্গানাইজ করে তো উনাকে ছাড়া আমি কিছুই কাউকেই কোনো ওয়ার্ড দিতে পারবো না তো আমি ডেফিনেটলি ডেফিনেটলি এতটুকু কনফার্ম থাকেন আপনার সবাই যে আমি এক্সট্রা টাইম দিবই 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 এটা আমার ফার্স্ট ব্যাচ আমি ডেফিনেটলি আমি এটা টাইম দিব ডোন্ট ওয়ারি সব ইমপ্রুভ হয়ে যাবে সময়ের ব্যাপার একটু সময়ের ব্যাপার আগে শিখেন শিখলে তারপরে এটা হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আমার হোমওয়ার্কটা করে আনেন আর আশা করি নেক্সট উইকে দেখা হবে নে পরশুদিনই তো পরশু দিনই তো গুড লাক আর আপনারা সবাই ভালো ছিলেন এতদিনের এই জ্ঞান সবাই সেফ ছিলেন সবাই ভালো ছিলেন আলহামদুলিল্লাহ ছিলেন হ্যাঁ ভালো ছিলাম আল্লাহ রাখছে বাঁচায় রাখছে এটাই লাখ শুক্রিয়া ঠিক আছে ঠিক আছে দেখা হবে কথা হবে আবার ইনশাল্লাহ সবাই